আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি শীতের নতুন আলু দিয়ে ডিম, হাঁসের ডিম রান্না। তো দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আমি এখানে ইউজ করেছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, তার সাথে সাথে শীতকাল পড়েছে বলে একটু পেঁয়াজ কলি রেখেছিলাম এবং মটরশুঁটি। সেই মটরশুঁটি এবং পেঁয়াজ কলি তার সঙ্গে অ্যাড করেছি। এর সঙ্গে যেটা দেওয়া হয় নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা এবং কাঁচা লঙ্কাও কিছু অ্যাড করেছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে। দেখুন আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন এই যে নতুন আলু দেখতে পাচ্ছেন এবং এখানে হাঁসের ডিম আছে। শীতকাল যেহেতু পড়েছে বলে আমরা একটু হাঁসের ডিম খাচ্ছি মোটামুটি। দেখুন এই যে হাঁসের ডিম, বেশ হাঁসের ডিমগুলো খুব বড় বড় সাইজের। এবং এখানে দেখুন কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবং সিম্পল প্রসেসে এই রেসিপিটা যদি আপনারা করেন, আমি বলতে পারি বাড়িতে ট্রাই করুন, সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। এই যে মটরশুঁটি, এইভাবে আপনারা আপনাদের মতো করে রেসিপিটা বানান। আপনাদের বাড়ির অনুষ্ঠান পক্ষ থেকে আমি আবি আপনাদের জন্য এই রেসিপিটা তুলে ধরলাম।